তাহলে ও কন্ট্রোল প্লাস কে হাইপারলিংক হয়ে গেল, মাথায় রাখবেন এটা। তাহলে এ থেকে কে পর্যন্ত হয়ে গেল, আই যে কে, এল, কন্ট্রোল প্লাস এল কোনো কাজে লাগে না, কন্ট্রোল প্লাস এম কোনো কাজে লাগে না। দেখা যাক, কন্ট্রোল প্লাস এম, কন্ট্রোল প্লাস এম করলে একটা ওয়ার্নিং সাউন্ড দিচ্ছে। কন্ট্রোল এন, এটাও ইম্পর্টেন্ট। এইখানে ওপরে দেখা যাচ্ছে আমার লেখাটা কি হচ্ছে, আমার এখানে আছে একটা বুক ওয়ান, বুক ওয়ান লেখা আছে। আমি যদি কন্ট্রোল এন করি, একটা নতুন ওয়ার্কবুক খুলে যাচ্ছে, ওপরে লেখা আছে কি বুক টু। তাহলে কন্ট্রোল প্লাস এন ইজ ইউজ টু ওপেন এ নিউ বুক, নিউ ওয়ার্কবুক, নট বুক। মনে রাখবেন, এক্সেলে যখনই কোনো ইন্টারভিউ দেবেন বা যখনই কোনো কাজ দেবেন, সঠিক যে টার্মটা আছে সেই টার্মটা ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এখানে বলা হয় ওয়ার্কবুক, এখানে বুক বলা হয় না, এখানে বলা হয় ওয়ার্কশিট, এখানে শিট বলা হয় না। আমি এটা কেটে দিলাম। একই রকমভাবে আমার ওয়ার্কবুক কাজ হয়ে গেল, কন্ট্রোল এন। যদি আমি আমার পুরাতন কোনো ওয়ার্কবুক আছে, পুরাতন কোনো ওয়ার্কবুক আছে সেটাকে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমার ইউজ করি কন্ট্রোল এ, কন্ট্রোল ও, সরি, কন্ট্রোল ও। সেক্ষেত্রে আমি সেই ওয়ার্কবুকটাকে ক্লিক করে আমি ওপেন করতে পারি, সেটাকে, সেটা হচ্ছে কন্ট্রোল এ। তাহলে কন্ট্রোল এ হচ্ছে ওপেন, অ্যান্ড ওল্ড ওয়ার্কবুক হচ্ছে কন্ট্রোল ও। পি, কন্ট্রোল পি মানে প্রিন্ট করা হয়। আমি যদি প্রিন্ট সহসেই সহসা করা হয় না, কেন করা হয় না আমি বলছি, আগে প্রিন্ট করাটাকে দেখতে হয় প্রিন্টটা কেমন আসছে। যেইটাকে বলা হয় প্রিন্ট প্রিভিউ, সেই প্রিন্ট প্রিভিউ শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল এফ টু। এই যে আমি এতগুলো শর্টকাট কি বলছি, তার একটা কারণ আছে, তার একটা ব্যবহার আছে। সবসময় সব কিছু সব জায়গায় ব্যবহার করা যায় না, তাই জন্য ইন্টারভিউতে মাঝে মধ্যে বাজিয়ে দেখে নেয় যে এই ছেলেটি বা মেয়েটি বা যে ইন্টারভিউ দিচ্ছে সে শর্টকাট কী সম্বন্ধে ওয়াকিবহল কি না। তাই জন্য এই প্রথম ভিডিওটা আমি শর্টকাট কীয়ের ওপরে করছি। আপনি যারা যারা অফিসে কাজ করবেন বা যারা যারা বিভিন্ন ব্যবহারিক কাজে এক্সেলটাকে ব্যবহার করবেন বা যারা যারা ইন্টারভিউ সেকশনে যাবেন, তারা শর্টকাট কী সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে নেবেন। কারণ শর্টকাট কীটা দৈনন্দিন জীবনে প্রচণ্ড প্রচণ্ড কাজে লাগে। কন্ট্রোল এফ টু করলে প্রিন্ট প্রিভিউ আসবে, এখানে যদি আমি প্রিন্ট করি সেক্ষেত্রে প্রিন্ট হয়ে যাবে। একই রকমভাবে আমি যদি কন্ট্রোল পি করি, কন্ট্রোল পি করলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, আপনার কাছে মধ্যেখানে একটা অ্যালার্ট আসবে, আপনি কি প্রিন্ট করতে চান কি চান না। যাই হোক, কন্ট্রোল এফ টু মানে হচ্ছে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট হওয়ার আগে ওটা কীরকম দেখতে লাগবে সেটা কন্ট্রোল এফ টু, এবং কন্ট্রোল প্লাস পি মানে হচ্ছে প্রিন্ট। এবার হচ্ছে কিউ, কন্ট্রোল কিউ মূলত কোনো কাজে করে না, একটা বিপ সাউন্ড আসলো, পি কিউ আর। কন্ট্রোল আর কাজ করে না, কন্ট্রোল এস, সাধারণত এখানে আমার বুক ওয়ান আছে, আমি যদি কন্ট্রোল এস করি তাহলে সেভ হবে, তাহলে এই ডকুমেন্টটা মানে এই এক্সেলটা সেভ করার জন্য একটা পপ আপ খুলবে, দ্যাট ইজ এটাকে বলা হয় কন্ট্রোল এস। এবার আমার প্রশ্ন আসতে পারে যে ইন্টারভিউ যিনি নিচ্ছেন বা অফিসের কাজে আমাকে প্রশ্ন করতে পারে, সেভ অ্যান্ড এক্সিট কীভাবে কাজ করবে। সেভ তো আমরা জানি কন্ট্রোল প্লাস এস, কিন্তু সেভ অ্যান্ড এক্সিট কীভাবে কাজ করবে, সেক্ষেত্রে কাজ করার জন্য আমাকে ব্যবহার করতে হয় কন্ট্রোল প্লাস ডাব্লু। কন্ট্রোল প্লাস ডাব্লু যদি আমি ব্যবহার করি তাহলে সেভও হবে, যেই মুহূর্তে আমি সেভ করলাম সেটা এই অ্যাপ এই এক্সেলের অ্যাপ্লিকেশানটা বন্ধ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস ডাব্লু ইজ ইউজ টু সেভ অ্যান্ড এক্সিট অফ অ্যান এক্সেল ওয়ার্কশিট, ওয়ার অ্যাজ কন্ট্রোল প্লাস এস ইজ ইউজ টু সেভ সেভ অ্যান এক্সেল ওয়ার্কশিট। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝে গেল। ইন্টারভিউ এরকম প্রশ্ন করতে পারে, কন্ট্রোল প্লাস এস এবং কন্ট্রোল প্লাস ডাব্লুর মধ্যে পার্থক্য কী, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন কন্ট্রোল প্লাস এস অ্যান্ড কন্ট্রোল প্লাস ডাব্লু। তো আপনি উত্তর দেবেন, কন্ট্রোল প্লাস এস ইজ ইউজ টু সেভ অ্যান এক্সেল ওয়ার্কশিট, ওয়ার অ্যাজ কন্ট্রোল সেভ অ্যান এক্সেল বুক, ওয়ার অ্যাজ কন্ট্রোল প্লাস ডাব্লু ইজ ইউজ টু সেভ অ্যান্ড এক্সিট সেভ অ্যান্ড এক্সেল বুক মানে এক্সেল ওয়ার্কবুক অ্যান্ড এক্সিট ফ্রম দ্য ওয়ার্কবুক। তাহলে কন্ট্রোল প্লাস ডাব্লু হলো একটা ওয়ার্কবুক সেভ করবে এবং ওখান থেকে বেরিয়ে আসবে, সেটা কন্ট্রোল প্লাস ডাব্লু। এস হয়ে গেল টি, টিটাও মূলত কোনো কাজ করে না, হ্যাঁ ও সরি,
টিটা হচ্ছে পুরো যতটা এরিয়া পর্যন্ত সিলেক্ট আছে সেই পুরো এরিয়াটা তৈরি হয়ে যায় এবং একটা টেবিল তৈরি হয়, টি ফর টেবিল, এই টেবিলটা তৈরি হয় একখানা, কলম ওয়ান কলম টু যেন টেবিল তৈরি হয়। যাই হোক, আমি এটা এটা এখন দেখাচ্ছি না, এটা পরে দেখাবো। ইউ দেখিয়ে দিয়েছি অলরেডি, ভি দেখিয়ে দিয়েছি, এস টি ভি, ডাব্লু দেখিয়ে দিলাম, এক্স খুব সিম্পল জিনিস। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি কন্ট্রোল সি, কন্ট্রোল সি করে আমি কন্ট্রোল সি করলে কপি হয়। এটাকে যদি মাল্টিপল টাইম আপনি পেস্ট করতে চান তাহলে কন্ট্রোল ভি মারবেন, আর কন্ট্রোল এক্স করলে আপনি যদি পরের বারই যদি কন্ট্রোল ভি করেন তাহলে আগের লেখাটা উড়ে যাবে, সঙ্গে জিগজ্যাগ সাইনটাও চলে যাবে। এই কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি করলে লেখাটা উড়ে গিয়ে জিগজ্যাগ সাইনটা চলে যাবে। এক্স হয়ে গেল, এক্স ডাব্লু এক্স ওয়াই, ওয়াই কিছুক্ষণ আগেই দেখালাম। আমি যদি কোনো জিনিস আন্ডু করতে চাই, আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড, আর যদি পরের জায়গায় যেতে চাই তাহলে কন্ট্রোল, আমি দেখাই এগুলো আগের জায়গায় গেছিলাম, এগুলো কন্ট্রোল জেড করছি, আমি যদি পরের জায়গায় যেতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই, সেটাকে বলা হয় রিডু। তাহলে কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু এবং কন্ট্রোল ওয়াই রিডু। তাহলে এখানে এ থেকে জেড পর্যন্ত সমস্ত শর্টকাট কীগুলো আমি সম্পূর্ণ করলাম। এবার যেগুলো আছে সেগুলো হচ্ছে খুবই এসেন্সিয়াল এবং এগুলো হচ্ছে অ্যাডভান্স শর্টকাট কি অফ এক্সেল, মানে এক্সেলের অ্যাডভান্স শর্টকাট কি। যেরকম একটা উদাহরণ দিই, সাপোজ যদি কোনো ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করে আমি সিস্টেম ডেট দেখতে চাই শর্টকাট কি এর মাধ্যমে কি প্রেস করব, কন্ট্রোল সেমিকোলন, আজকের তারিখ হচ্ছে 11/4/2021, আমি সিস্টেম ডেট দেখতে পারলাম। একই রকমভাবে আমি যদি বলা সিস্টেম টাইম দেখব তখন কন্ট্রোল শিফট সেমিকোলন, আমি সিস্টেম টাইম দেখে নিলাম। একই রকম যদি বলে যে আমি এই যে কলামটা রয়েছে এই কলামটা কি আছে, কলামটা আছে এফ কলাম, আমি এই এফ কলামটাকে হাইট করতে চাই, তাহলে কোনো একটা কলাম যদি আমি হাইট করতে চাই তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল, যেহেতু আমি এখানে কার্সারটা আছে তাহলে কি করব, সরি কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো করলে সেই কলামটা হাইট হয়ে যায়। আমি আবার দেখাই, আমি যদি তিনটে কলাম একসঙ্গে হাইট করতে চাই ডিএফ, তাহলে কন্ট্রোল জিরো করে দেবো, তিনটে কলাম হাইট হয়ে গেল, এ বি সি ডিএফ হাইট হয়ে গেল জি, ক্লিয়ার। আমি যদি ওটাকেই আবার বের করতে চাই আগের জায়গায় নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট জিরো প্রেস করব। এখানে কন্ট্রোল শিফট জিরো কাজ করছে না, কন্ট্রোল শিফট জিরোর বদলে এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে আমি ওই জায়গায় গেলাম অল্ট ও সি ইউ, সরি কাজ করেনি, অল্ট ও সি ইউ, সরি এটা কাজ করছে না, কেন কাজ করছে না বোঝা যাচ্ছে না, আমি আরেকবার দেখি, আরেকবার দেখি, এটা হলো কন্ট্রোল, কন্ট্রোল জিরো প্রেস করলে এটা ইয়ে হচ্ছে, ওকে 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 ওকে, অল্ট ও সি ইউ, হ্যাঁ এবার কাজ করে গেছে, কিছু একটা গণ্ডগোল করছিলাম না, এমন হচ্ছিল না। সুতরাং একই রকমভাবে আমি যদি বলা হয় একটা রোকে আমি যদি হাইট করতে চাই তাহলে সেক্ষেত্রেও একই রকমভাবে আমি ধরুন তিনটে সিলেক্ট করলাম বা একখানেই সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমি কন্ট্রোল নাইন প্রেস করলাম, রো হাইট হয়ে গেল। একই রকমভাবে কন্ট্রোল শিফট নাইন প্রেস করলাম তাহলে রোটা আবার চলে আসলো। সুতরাং একটা রোকে হাইট করতে গেলে কন্ট্রোল নাইন এবং ওটাকে আবার জায়গায় নিয়ে আসতে গেলে কন্ট্রোল শিফট নাইন, একটা কলামকে হাইট করতে গেলে কন্ট্রোল জিরো এবং ওটাকে আগের জায়গায় নিয়ে আসতে গেলে অল্ট ও সি ইউ বা কন্ট্রোল শিফট জিরো, যেটা কাজে লাগবে এই লাস্টের ক্ষেত্রে যেটা কাজে লাগবে ও কন্ট্রোল শিফট জিরো বা অল্ট ও সি ইউ, এই দুটোর মধ্যে যে কোনো একখানা
শর্টকাট কি কাজে লাগবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমি যদি যখন যখনই আমি অল্ট প্রেস করলাম তখনই যখনই ও প্রেস করলাম তখনই এখানে লেখা আসছে কি অ্যাক্সেস কি, অ্যাক্সেস কি, যদি বলা হয় অ্যাক্সেস কি কি এক্সেলে বা ওয়ার্ডে যে কোনো কি যে অ্যাক্সেস কি হচ্ছে অল্টকে, অল্টকে বলা হয় অ্যাক্সেস কি, এটা মাথায় রাখবেন সবাই, অল্টকে বলা হয় অ্যাক্সেস কি, বা কেউ কেউ অল্টকে বলে হট কি, দুটো জিনিস মাথায় রাখবেন। এবার আরও অনেক কিছু শর্টকাট কি আছে, সাপোজ আমি এই যে ডেটটা আছে, সাপোজ আমি এখানে ফাইভ লিখলাম, এখানে ফাইভ লিখলাম, আমি এই যে ডেটটা আছে আমি যদি করি এখানে কন্ট্রোল শিফট ডলার সাইন দিলাম, দেখুন এখানে ডলার সাইন, ডলার সাইন, যদি ইন্ডিয়ান কারেন্সি রুপিস তাহলে রুপিস সাইন চলে এসছে। একই রকমভাবে আমি যদি এটাকে পার্সেন্টেজে নিতে যাই তাহলে কন্ট্রোল শিফট ফাইভ করলে পার্সেন্টেজ চলে আসে। একই রকমভাবে এই আমি যদি এখানে সাপোজ আমি লিখলাম পাঁচশো, পাঁচশো যদি এটাকে এক্সপোনেন্সিয়াল ফর্মে নিয়ে যাই, ধরুন সাপোজ আমি লিখলাম পাঁচশো না, আমি হ্যাঁ পাঁচশোই লিখলাম আমি ধরুন, তাহলে সেক্ষেত্রে কী হবে কন্ট্রোল শিফট নট সাইন, এটা এক্সপোনেন্সিয়াল ফর্মে চলে আসলো। সুতরাং এগুলো কিছু কাজে লাগে, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। একই রকমভাবে যদি নাম্বারে করতে হয়, সাপোজ আমি যদি পাঁচশো নিয়ে গেলাম, যদি কন্ট্রোল শিফট ওয়ান মারি, সরি এরা কাজ, হ্যাঁ যদি কন্ট্রোল শিফট ওয়ান মারি তাহলে দেখুন ডেসিমাল সাইন চলে আসছে পাঁচশোর পরে .00। যদি আমি সাপোজ এরকম লিখি 500.6, সিক্স লেখার পরে আমি যদি এটাকে দুঘর ডেসিমাল আনতে চাই তাহলে কন্ট্রোল শিফট ওয়ান মারবো, কন্ট্রোল শিফট ওয়ান মারলে আমার দুঘর ডেসিমাল চলে আসবে। এটার আরেকটা সহজ পদ্ধতি আছে, যদি বলে আমাকে 500.6 লিখেছি বা 500.60 লিখেছি, সেক্ষেত্রে আমাকে পয়েন্টের পরে ছখানা শূন্য আনতে হবে বা পয়েন্টের পরে ছখানা ডেসিমাল নাম্বার আনতে হবে, সেক্ষেত্রে এই যে একটা অপশান আছে ইনক্রিজ ডেসিমাল, এই ইনক্রিজ ডেসিমালে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এক এক করে বাড়ছে, ডিক্রিজ ডেসিমাল করলে এক এক করে কমছে।